আসসালামু আলাইকুম। আজকে আমি করব ভিডিও স্টুডিও আরেকটা ভিডিও এডিটিং এর এটা মোশন কিভাবে কাজ করে এক্সট্রা এটা কাজ কোন একটা ভিডিও আনেন আনার পর ফোকাস করেন তারপরে এটা সিলেক্ট করার পর তবে অপশন দিবেন যে অপশন আছে এখানে অপশন দেওয়ার পর যে বেসিক মোশন যে কাজটা আজকে আমি পুরো ফুল ভালোভাবে শিখাবো এটা অনেকে জানে না অবশ্যই আপনাকে দুই নম্বর রাখতে হবে এই যে দুই নম্বরে এটাকে রাখতে হবে তাহলে এই কাজটা করবে এখানে রাখলে কাজ করবে না এই টাইপের রাখলে কাজ করবে না ঠিক আছে এখানে রাখলে এই এই অপশনটা আসবে তো এই অপশন থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন যেমন যদি আমি প্রথম থেকে পুরো সব কিছু ভালোভাবে শিখাচ্ছি এই জায়গায় মাস্ক ক্রোমাকে ব্যবহার করতে পারেন একটু মাস্ক ব্যবহার করেন দুই তিনটা ভিডিও যদি একসাথে রাখতে চান এগুলো ব্যবহার করতে পারেন ক্রোম কে আছে এসে মাস্ক ব্যবহার করতে পারেন যেখানে অনেকগুলো আছে সেগুলো আবার অ্যাডও করতে পারেন যেখান থেকে ফটো থেকে নিয়ে আপনারা অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই এটা আপনি কাস্টমাইজ করতে পারেন এখানে ছোটো রাখবেন বড়ো রাখবেন এটাই ছিল এটা এটার কাজ আর এখানে হয়েছিল যে আপনি যদি কোনো এফেক্টস ব্যবহার করেন যেমন ধরুন আপনি ভিডিওতে এই এফেক্টসটা ব্যবহার করলেন এই এফেক্টসটা যদি ব্যবহার করেন তাহলে এখানে দেখাবে যে একটা আপনারা চাইলে আর দুইটা ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করতে পারেন হ্যাঁ ঠিক আছে তাহলে এখানে দেখাবে এই যে দুটো ঠিক আছে আপনারা চাইলে এটা ক্রস করে দিতে পারেন এই যে এখানে ক্লিক করে এটা ক্রস হয়ে যাবে শুধু একটাই থাকবে ঠিক আছে তো এটা ছিল রিপ্লেস লাস্ট ফিটে এসবের কাজ আপনি করতে পারেন আবার ভিডিওটা কোথা থেকে আসবে একটা ভিডিওর পর একটা কীভাবে আসবে যেমন যদি আমি যদি আরেকটা ভিডিও নিই এখানে যদি আরেকটা ভিডিও নিই ফিট স্ক্রিন করে দিই তারপরে যদি আমি যদি এই ভিডিও যদি এটা সিলেক্ট করি তাহলে এটা প্রথম স্টার্ট হবে এখান থেকে উপর থেকে আসবে আর যদি আপনি যদি কোন যে এটা এই ভিডিওটা যখন এদিক দিয়ে শেষ হয়ে যাবে তখন আপনি যদি এটা দেন তাহলে নিচ দিয়ে শেষ হয়ে যাবে ঠিক আছে আপনারা দেখুন যখন ভিডিওটা উপর থেকে আসছে শেষ হওয়ার সময় নিচ দিয়ে চলে গেছে ঠিক আছে এই অপশনটা হচ্ছে এই দুইটার কাজ যদি এটা দেন আর এটা যদি এদিক দেন তাহলে দেখুন শেষ হওয়ার সময় চলে যাবে ঠিক আছে আর যদি এটা দেন তাহলে রোটেশন রোটেশন ঘুরে ঘুরে আসবে রোটেশনটা চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ এটা যদি দুই যদি সিলেক্ট করে রাখেন দেখুন এটা হচ্ছে এন্টার এটা এক্সিট এটার নাম লেখা আছে যে এন্টার এক্সিট যদি এই দুটো দেন তাহলে দেখুন রোটেশনভাবে আসবে রোটেশনভাবে চলে যাবে ঠিক আছে আর এটা যদি দেন এই যে ফেড ইন মোশন ইফেক্ট তাহলে আস্তে কালো হয়ে আসবে দেখুন সরি এটা রোটেশন হওয়ার কারণ এটা ঠিকভাবে বোঝা যায়নি দেখুন এই দুইটা যদি আমরা যদি ওপেন করে রাখি দেখুন সিলেক্ট দেওয়া আছে এই দুইটাতে তাহলে দেখুন কীভাবে আসে আস্তে করে চলে গেল আরও ভালোভাবে বোঝার জন্য এবার দেখুন কালো হয়ে আসতেছে আবার কালো হয়ে চলে যাবে বুঝছেন এই যে কালো হয়ে গেছে এটার কাজ হচ্ছে এই যে এগুলো যদি ব্যবহার করে তাহলে এটা হবে দেখুন এখন আর কালো হবে না এখন আর কোনো কালো হচ্ছে না এখন আর কোনো কালো হচ্ছে না ঠিক আছে ঠিক একইভাবে আরেকটা ভিডিও আপনি কাজ করতে পারেন যেটা এদিক দিয়ে আসবে এটা এদিক দিয়ে চলে যাবে এটা এক এক রকম স্টাইল দিতে পারেন
ঠিক আছে। এই যে আজকে আমি শিখালাম যে যে বেসিক যে মশল আছে এই কাজটা আমি শিখালাম। এছাড়া আপনারা শো গাইডেন্স আছে এখানে, শো গাইডেন্স মানে ভিডিওটা সঠিকভাবে একসাথে দুইটা ভিডিও লাগানোর জন্য এই কাজটা করে থাকে। আপনারা ভিডিও এখানে একটা আছে, আপনি দুই তিনটে বাড়িয়ে নিতে পারেন, যে ট্র্যাক মেরাতে গিয়ে আপনার অনেকগুলো ভিডিও দিতে পারবেন যদি দুটো দেন। দেখুন এখানে আরেকটা আসছে, তো যদি আপনি যদি দুইটা ভিডিও একসাথে রাখতে চান তাহলে এই দুটো ভিডিও রাখার জন্য আপনারা করতে পারেন। এটার কাজ হচ্ছে শো গাইডেন্স। এই শো গাইডেন্স আবার কাস্টমাইজ করতে পারেন, আপনি কালারটা কি দিতে পারেন, আপনি কালার সাদা দিতে পারেন, আপনার কোন কালার দিতে কিরকম ড্যাশ ড্যাশ দিতে পারেন, ডট দিতে পারেন, আপনারা ড্যাশ ডট দুটো একসাথে মিক্স করে দিতে পারেন, জুম করতে পারেন, জুম মাইনাস করতে পারেন, ঠিক আছে। এগুলো করতে পারেন আপনাদের নিজের ব্যক্তিগত সুবিধার জন্য, আপনারা এই কাজটা করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আশা করি বুঝতে পারছেন, যদি না বুঝেন তারা অবশ্যই কমেন্ট করবে, আমি যথাসাধ্য আপনাকে সাহায্য করার জন্য চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।